আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সৌদি আরবে গিয়ে 288 ঘন্টায় একই করলেন আজহারি, যে কারণে মাতখালিদের মন খারাপ। মিজানুর রহমান আজহারি ইজ নট নাও কনফাইন্ড উইদিন ন্যাশনাল ফিগার। মিজানুর রহমান আজহারি বর্তমানে ইন্টারন্যাশনাল ফিগার। মিজানুর রহমান আজহারি মানে সামথিং এক্সেপশনাল, আলোচিত, যেখানে যান ব্যতিক্রম, নতুন নতুন রেকর্ড। মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লন্ডনে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করা হয়েছিল, তখন তিনি আলোচনায় ছিলেন। এবার তিনি সৌদি আরবে 12 দিনের একটা সফর করেছেন, 12 দিন মিন্স 288 ঘন্টা। সেখানে এমন এমন কিছু ঘটনা ঘটেছে, এমন এমন কিছু কাজ করেছেন যেটা আসলেই ইমপ্রেসিভ, এবং যে বিষয়টা অনেকটা মাতখালিদের মন খারাপ করে দিয়েছে, অনেক কিছুর ইঙ্গিত বহন করে, অনেক কিছু প্রমাণ করেছে। আর এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আগে একটু মাতখালিদের মানহাস পর্যালোচনা করা দরকার। মাতখালি যারা, বিশেষ করে আমি যদি শেখ মতিউর রহমান মাদানিকে হাইলাইট করি, কারণ তিনি সৌদি আরবে আছেন। এই মতিউর রহমান মাদানির মানহাজ হচ্ছে যেমন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তিনি স্টিল নাও সৌদি আরবের সরকারি বা সরকার সমর্থিত বিভিন্ন কমিটিতে আছেন, বড় বড় কমিটিতে আছেন। সৌদি আরবের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে স্টিল নাও রেসপেক্ট করা হয়। কামালুদ্দিন জাফরের কাছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়, এত বড় মাপের ব্যক্তি। তো তাকে নাকি, এটা গুজব না সত্য আমি জানি না, যাচাই করা সম্ভব হয়নি, তাকে নাকি সৌদি আরবে তিনি কোথাও কনফারেন্স করতে চেয়েছিলেন, প্রোগ্রাম করতে চেয়েছিলেন, সৌদি আরবে তাকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। এই জন্য মতিউর রহমান মাদানি আলহামদুলিল্লাহ বলেছে, কারণ জামাতি বা এখানে ঠেকিয়ে দেওয়া গেছে, তাও বিদেশ দেশে কোনো জামাতি এখানে প্রোগ্রাম করতে পারবে না। কাজী ইব্রাহিম যখন গ্রেপ্তার হলো, তখন মতিউর রহমান মাদানি বলেছে যে কাজী ইব্রাহিম এখওয়ানি জামাতি খারিজি, অতএব তিনিও নাকি সৌদি আরবে কখন কি প্রোগ্রাম করতে চেয়েছিলেন, তাকেও করতে দেওয়া হয়নি, ঠেকিয়ে দেওয়া গিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছেন। কারণ সৌদি আরবের মতো তাওহিদের দেশে মতিউর রহমান মাদানির মতে কনসার্ট বা সিনেমা চললে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কামালুদ্দিন জাফরি বা কাজী ইব্রাহিমের কনফারেন্স বা প্রোগ্রাম হলে। মিজানুর রহমান আজহারি তাদের কাছে বিতর্কিত, তাদের কাছে জামাতি এখওয়ানি খারিজি, এই মাতখালিদের কাছে। এবং আজহারিকেও যদি সৌদি আরবের মাটিতে কোনো প্রোগ্রাম বা কোনোভাবে তিনি সম্মানিত হন, এটা যদি এই মতিউর রহমান মাদানিগণ ঠেকিয়ে দিতে পারত বা পারে, তাহলে তারাও আলহামদুলিল্লাহ বলবে। এমনকি লন্ডনে আজহারিকে যে ঠেকিয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু মাতখালি আলহামদুলিল্লাহ বলেছে, একেবারে সরাসরি আলহামদুলিল্লাহ এভাবে বলেছে। যে আবার এরকম কথাও বলেছে যে আল্লাহ অনেক সময় ফাসেকদের মাধ্যমেও দিনের উপকার করেন, বেদাতিদেরকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, এসব কথাবার্তা তারা বলছেন। তো এই মাতখালি গণদের মন খারাপের মতো একটা কাজ হয়েছে। মিজানুর রহমান আজহারি 12 দিনের যে রিলিজিয়াস সফরে সৌদি আরবে গিয়েছিলেন, সেই সফরটায় মিজানুর রহমান আজহারিকে এমনভাবে ট্রিট করা হয়েছে অ্যাজ ইফ মিজানুর রহমান আজহারি সৌদি আরবের রাষ্ট্র কর্তৃক ইনভাইটেড কোনো ভিআইপি গেস্ট। সৌদি আরবের সেখানে অফিসিয়ালস, তাদের কর্মকর্তা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী দায়িত্বপ্রাপ্ত ভিআইপি কর্মকর্তারা অনেকে উচ্ছ্বসিত, আবেগী, ইমোশনাল, এবং সেখানে অনেক কর্মকর্তা অফিসিয়ালস তাদের নিজস্ব ড্রেস পরে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার যে ড্রেস, সেগুলো পরে মিজানুর রহমান আজহারির পিছনে পিছনে হাঁটছেন, তার সাথে হ্যান্ডশেক করার জন্য ঘুরছেন, এবং তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনছেন, মোটিভেটেড হচ্ছেন, তাদের সাথে কথা বলেছেন, অনেক কিছু ঘটেছে। আমি একটু এর বর্ণনা দিতে চাই। শেখ মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি সৌদি আরবে পৌঁছার পর সেখানে সৌদি আরবের পবিত্র কাবার গিলাফ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেটা রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠান, সেই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ডাইরেক্টর জেনারেল, যিনি সৌদি আরবের সরকারি প্রেসিডেন্স অনুযায়ী অনেক বড় একজন কর্মকর্তা, তিনি সরাসরি মিজানুর রহমান আজহারির সাথে সাক্ষাৎ করেছেন এবং গিলাফ প্রস্তুত করার প্রণালী ঘুরিয়ে ঘুরিয়ে আজহারি সাহেবকে দেখিয়েছেন, টাচ করে দেখেছেন। মনে হয় যেন পৃথিবীর অন্য কোনো দেশ থেকে সৌদি আরব সরকারের আমন্ত্রণে কোনো বড় গেস্ট এসেছে, সেভাবেই তাকে ঘুরিয়ে ঘিরে দেখানো হয়েছে। স্বাভাবিকভাবে যে সব জায়গায় মিজানুর রহমান আজহারিকে অ্যাক্সেস দিয়েছে, নর্মাল কোনো হাজি বা ওমরা করতে যায় এমন কোনো ব্যক্তি বা ট্যুরিস্টকে কিন্তু এভাবে অ্যাক্সেস দেওয়া হয় না। আমরা তো জানি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে আমরা স্টাডি করি। এরপরে মিজানুর রহমান আজহারি এই পবিত্র কাবার কেলিওগ্রাফার, যিনি এই মুক্তার আল শিকদার, যাকে সৌদি আরব সরকার নাগরিকত্ব দিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত, এই মুক্তার আল শিকদার তিনি উচ্ছ্বসিত, তিনি একাধিকবার মিজানুর রহমান আজহারির সাথে মিটিং করেছেন। মুক্তার আল শিকদার তার বাসভবনে মিজানুর রহমান আজহারিকে নিয়ে গিয়েছেন। তাহলে বিষয়টা কেমন হলো,
সৌদি সরকার যে ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ সম্মান বা নাগরিকত্ব দেয় বিশেষ অবদান রাখার জন্য, সেই ব্যক্তি মিজান রহমান আজহারিকে তার বাসায় নিয়ে আতিথেয়তা এবং মনে হয় যেন তার ভক্ত এবং খুব একটা সুন্দর সম্পর্ক, এটা একটা সম্মান সম্মান করে। তা আজহারির সম্মান তো এক্ষেত্রে অনন্য উচ্চতায়, এটা বলাই যেতে পারে এই ঘটনার উপর ভিত্তি করে। মিজান রহমান আজহারি প্রবাসী বাঙালিদের গ্যাদারিং, অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম কোনো ভিআইপি স্থানে আমরা দেখেছি সেখানে, এরপরে তাদের উদ্দেশ্যে কথা বলেছেন, তারা ক্রেস্ট দিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন। উম্মুল কুরা ইউনিভার্সিটি সৌদি আরবের অন্যতম একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল রিনাউন্ড, এবং বাংলাদেশের ডক্টর আব্দুল জাহাঙ্গীর স্যার কিন্তু সেখানেই পড়েছিলেন। সে উম্মুল কুরা ইউনিভার্সিটির বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি শিক্ষার্থী যারা, তাকে মিজান রহমান আজহারিকে পেয়ে তারা উচ্ছ্বসিত, তার সাথে কথা বলেছে, হয়তো অনেক কিছু শিখেছে এবং তারা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে মিজান রহমান আজহারিকে। এবার উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসরদের সাথেও মিজান রহমান আজহারি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন, এমনকি জমজম টাওয়ারের স্টাফ যারা, তাদের সাথে কথা বলেছেন, তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আজহারি সাহেবের বক্তব্য শুনেছেন। মানে অন্যরকম একটা সুন্দর, ভালো লাগার ইমপ্রেসিভ দৃশ্য। তো এখানে এই বিষয়গুলো মিজান এতে এগুলো মাতখালিদের মন খারাপ করেছে, যেহেতু তাদের মানাজ হচ্ছে কাজী ইব্রাহিম কিংবা কামালউদ্দিন জাফরের প্রোগ্রাম ঠেকানো গেলে তারা খুশি, বিষয়টা কিন্তু এরকমই হয়েছে। এরপরে আমি কনক্লুশনে যেটা বলতে চাই, মিজানুর রহমান আজহারি আসলে নন পলিটিক্যাল ফিগার, তিনি অনেকটা প্রো সালাফি, প্রো মক্কা মদিনা। মিজানুর রহমান আজহারি যে থটগুলো, তার যে মাসালাগুলো, বাল মাসালাতুল মুখতালিফ, আকাইদের যে ব্যাখ্যা, এগুলো শত এগুলো কিন্তু মক্কা মদিনার আলেমদের সাথেই মিলে। তিনি আজহারে পড়াশোনা করেছেন, বাট তার থটের মিল আজহারিদের চেয়ে মক্কা মদিনার সাথে মিল বেশি। এই আজহারিকে এই মাতখালিরা ডিমোরালাইজ করতে চায়, তাকে জামাতি ট্যাগ দেয়, অথচ আজহারি ইজ কমপ্লিটলি নন পলিটিক্যাল ফিগার। তা আমার মনে হয় যে আজহারির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ নেই, তিনি অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন। তাকে ইংল্যান্ডে নিষিদ্ধ করা হোক আর যাই করা হোক, মুসলিম বিশ্বে তিনি সম্মানিত হচ্ছেন হবেন, মানে তিনি অনেক অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছেন। মাতখালিদের এই ষড়যন্ত্র বা এগুলো করে কোনো লাভ নেই, তিনি বাংলাদেশেও ফিরে আসবেন। যারা তাকে হিংসা করে ষড়যন্ত্র করেছিল, তাদের হিংসার পরাজয় হতে যাচ্ছে, সেই ইঙ্গিত তার এই অনন্য উচ্চতার উপর ভিত্তি করে আমি এটাই বলতে পারি। এবং আমরা প্রত্যাশা করতে চাই, এবং আমি প্রত্যাশা করি, এবং আমি মোটামুটি যতটুকু বুঝি বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটিস এবং বাংলাদেশের কোন দিকে যাচ্ছে বা এটার উপর, অতি শীঘ্রই, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে সৌদি আরবে যেরকম মিজানুর রহমান আজহারিকে রাষ্ট্রীয় কর্মকর্তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, তারা উচ্ছ্বসিত ছিল, তাকে পেয়ে খুশি হয়েছে, বড় বড় শিক্ষাবিদরা তার সাথে সাক্ষাৎ করেছে, আজহারি সাহেব তাদের সাথে কথা বলেছেন, ঠিক তদ্রূপ বাংলাদেশে খুব শীঘ্রই বীরের বেশে মিজানুর রহমান আজহারি ফিরে আসবেন, এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তারা, দায়িত্বশীলরা মিজানুর রহমান আজহারিকে সর্বোচ্চ সম্মান দেখাবে, তাকে প্রোটোকল দেবে, তাকে নিরাপত্তা দিবে, তাকে দেশ জাতির ইসলামের খেদমত করার জন্য সহায়তা করবে, তাতে সরকার যারাই থাক না কেন, এই সরকার ক্ষমতায় থাকলে তারাই করবে। আজহারি সাহেবকে কিন্তু এই সরকার সেরকম কোনো ক্ষতি করেছে বা করতে চেয়েছে বিষয়টা কিন্তু এরকম নয়। তার এক একটা প্রোগ্রামে হাজার হাজার পুলিশ দিয়ে সহায়তা করেছিল, বড় বড় সরকারি কর্মকর্তারা তাকে রেসপেক্ট করতো। আবার সেই দিন ফিরে আসবে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হতে যাচ্ছে।